দর্শক মণ্ডলী, আশা করি ভালো আছেন। আজকে যে জেলার দর্শনীয় স্থানগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে চাঁদপুর জেলা। ইলিশের বাড়ি নামে খ্যাত এই চাঁদপুর জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হযরত শাহরাস্তির বাজার। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার শ্রীপুর গ্রামে ইসলাম ধর্ম প্রচারক হযরত শাহরাস্তির মাজার অবস্থিত। লোহাগড়া মঠ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চন্দ্রা বাজার থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত লোহাগড়া মঠ একটি ঐতিহাসিক প্রাচীন নিদর্শন। অঙ্গীকার ভাস্কর্য চাঁদপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে মুক্তিযুদ্ধ সড়কের পাশে ল্যাকে 1971 সালে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে অঙ্গীকার ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। হাজীগঞ্জের ঐতিহাসিক বড় মসজিদ চাঁদপুর জেলার হাজীগঞ্জে অবস্থিত শৈল্পিক কারুকার্যময় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদটি আয়তনের দিক দিয়ে উপমহাদেশের সর্ববৃহৎ মসজিদগুলোর মতো অন্যতম। রূপসা জমিদার বাড়ি রূপসা জমিদার বাড়ি চাঁদপুর জেলার প্রাচীন জনপদ ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামে অবস্থিত। দর্শক মণ্ডলী, এছাড়াও চাঁদপুর জেলায় আরও অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। আমরা যতটুকু জেনেছি আপনাদের জানানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।